রিপোর্টস এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়ান আহমেদ চ্যানেল। আর আজকে আমি কিছু এরকম টাইপের ফটো এডিটিং করবো। তোমরা যারা যারা মনে করো যে ভালো এডিটিংয়ের জন্য DSLR ক্যামেরা দরকার, ভালো লেন্স দরকার, বা আরও অনেক কিছু, বা ভালো ক্যামেরা দরকার, দামি ক্যামেরা কিনতে হবে, যত দামি ক্যামেরা তত বেশি আমরা ভালো ফটো এডিটিং করতে পারবো, আসলে তোমরা কিন্তু সম্পূর্ণ ভুল। এখন মার্কেটের মধ্যে যেরকম অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায় ওইগুলো আসলে আইফোনকেও টপ করে দিতে পারে, আর ওইগুলো দিয়ে তোমরা অনেক ভালো এডিটিং করতে পারবা, ফটো এডিটিং করতে পারবা, বা ভিডিও শ্যুট করতে পারবা অনেক ভালো কোয়ালিটির মধ্যে। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো বা দেখো, তো তারা সবাই জানো যে আমি সামান্য একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে আমি কত কোয়ালিটিফুলভাবে ভিডিও ক্লিক করে এডিটিং করেছি। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে যেই ভিডিওগুলো আছে ওইগুলো তোমরা যা দেখতে পারো। আশা করি যে ওই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে। আর আজকে আমরা একটি প্লেস globup এর একটা এডিটিং করবো, যেটা আমি নর্মাল একটা ফোন দিয়ে ক্লিক করছি। আর হ্যাঁ, আমি কিন্তু পিকটা ক্লিক করছি রেডমি নোট 11 প্রো ম্যাক্স দিয়ে, আর ওইটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, বিশেষ করে ওইটার পোর্ট্রেট ক্যামেরা মোডটা অনেক জোস। ওইটা পোর্ট্রেটের ক্যামেরা যে কোয়ালিটিটা আছে ওইটা আসলে অনেক ভালো একটা পারফরমেন্স দেয়, আর ভিডিও এডিটিং ভিডিও শ্যুটের জন্য অনেক ভালো। সো তোমরা যারা যারা একটি ভালো ফোন কিনতে চাও বা ক্যামেরা কোয়ালিটি বা পোর্ট্রেটের মধ্যে কিনতে চাও, সো ওই ক্যামেরাটা কিনতে পারো, বিকজ ওইটার কোয়ালিটি অনেকটাই জোস। সো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে আমি এই পিকটা ক্লিক করছি ওই ফোনটা দেওয়া, মানে রেডমি নোট 11 প্রো ম্যাক্স দ্বারা। আর হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে পিকটি এডিটিং করি আর ফেসটা গ্লো আপ করি কীভাবে। সো লেটস গো। তো আমরা ওপেন করে নিয়েছি আমাদের লাইটরুম অ্যাপটাকে, আর আমি এখন লাইটরুমের ভিতরে এডিট করবো। সো তোমরা সবাই ফটো এডিটিংয়ের জন্য লাইটরুম ইউজ করবো, তো আমরা ফার্স্ট টাইম চলে যাবো লাইটসে, আর লাইটে যে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব, 14 করে দেবো, আর তোমরা চাইলে কম বেশি করতে পারো, এটা তোমাদের পিকের উপরে ডিপেন্ড করে। ওকে, এরপর আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করবো, ঠিক আছে, ঠিকঠাক মতো। এরপর আমরা যাবো কন্ট্রাস্টে, আর কন্ট্রাস্টে যে আমরা এরপরে দেবো 25 তোমার আমার মনের মতো, আর আমরা হাইলাইটটাকে একদম মাইনাস করে দেবো, -100, আর শ্যাডোটাকে +100 করে দেবো, আর আমরা হোয়াইটসটাকে করে দেবো -100, আর আমরা ব্ল্যাকসটাকে করে দেবো -50। তো আমাদের লাইটসে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, এডিটিং হয়ে গেছে। এরপর আমরা যাবো কালার্সে, আর কালার্সটাতে ট্যাম্পটাকে আমরা করে দেবো 8। তো তার যে ট্যাম্পটা আছে এর একটু 8 করে দেবো, তাহলে আমাদের যে গ্লোবটা আছে ফেসে ওইটা একচুয়ালি বেড়ে যাবে, ঠিক আছে। বা টাইটেনটাকে আমরা করে দেবো 16, +16 করে দেবো, আর ভাইবেন্সটাকে আমরা করে দেবো +79। ওকে, +79, এটা কী হয় যে ফেসে যে ক্লারিটি বা গ্লোব এটা বাড়িয়ে দেয়। আমরা সিচুয়েশনটাকে করে দেবো -20, এটা যে একটু রেড ডার্কনেসটা আছে ওইটা একটু যাবো বা। আর হ্যাঁ, আমরা এরপর যাবো কালার মিক্সে, আর আমরা ফার্স্টটাই করে দিব 36, এরপর আমরা যে সেকেন্ড আছে সিচুয়েশন ওইটা আমরা করে দেবো 33। ওকে, 33 করে দেবো, আর আমরা যে নিচেরটা আছে ওইটা করে দেবো +19, আই থিঙ্ক এটা বেস্ট। আর আমরা নাম্বার 2 যাবো, আর আমরা এরপর এটা করে দেবো 11+, আর এরপর আমরা সিচুয়েশনটা করে দেবো -3, আর এরপর অ্যাডজাস্টমেন্ট করি, এরপর নিচেরটাতে, এরপর আমি করে দেবো 45 অ্যাডজাস্টমেন্ট, আর আমি চলে যাবো থার্ড নাম্বারে আমরা করে দেবো -100। ওকে, -100 আমার পিকে অ্যাডজাস্টমেন্টের মতো, আর এরপর করে দেবো -15, আর এরপর আমরা একবার নিচেরটাতে করে দেবো 34, -34, আর এরপর আমরা যাবো 4 নাম্বার অপশনে অবশ্যই, আর এরপর আমরা করে দেবো -88। ওকে, -88 করে দিলাম, আর এরপর আমরা যে সিচুয়েশনটা আছে এটা 46 করে দেবো। ওকে, আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, যে তোমার যদি কম বেশি মনে হয় যে তোমরা করতে পারো। আর আমি নিচেরটাতে করে দেবো -14, আর আমরা করুন চলে যাবো 5 নাম্বার কলার্সে, আর আমি 10+ করে দেবো উপরেরটা। ওকে, 10+ হয়ে গেছে আমাদের, আর এরপর আমার সিচুয়েশনটাকে 43 করে দেবো, আর 43 করে দেওয়ার পর নিচেরটাকে আমরা 85 করে দেবো, 85 মাইনাস করে দেবো, ঠিক আছে। আর আমরা নাম্বার 6 কালারে চলে যাবো, আর এখানে যে আমরা 100 মাইনাস করে দেবো আমাদের কালার্সটাকে, তারপর সিচুয়েশনটাকে আমরা -16 করে নেবো, ঠিক আছে। তোমরা তোমাদের মনের মতো করতে পারো, আমি জাস্ট আমার পিকে অ্যাডজাস্টমেন্টের জন্য ঠিকঠাক করে করতেছি। আর আমরা একবার নিচেরটাকে -4 করে দেবো, তো এটা করার কোনো ব্যাপার না, আমি ইংলিশ করলাম। তো আমরা নাম্বার 7 কালারে চলে যাবো, আর আমরা এটাকে মাইনাস
30 করে দেব ঠিক আছে আর আমি সিচুয়েশনে করে দেব -15 আর -15 করে দিছি আর এরপর আমরা করব -18 ওকে -18 করে দেব আর এরপর আমরা চলে যাব ক্লাস নাম্বার 8 আর ক্লাস নাম্বার 8 আমরা ফুল 100 করে দেব 100 প্লাস করে দেব ওকে আর যে মাস্কটা আছে ওটা করা দরকার নেই আমার মনে হয় না কারণ তারে ক্লিক করবে ঠিক আছে আর আমরা একবার নিচেরটাকে 49 করে দেব তারপর আমরা চলে যাব লাইটসে আর লাইটসে কভারে চলে যাব আর এখান থেকে আমরা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব আমাদের যে ইয়াটা আছে ব্রাইটনেসটা আছে ঠিক আছে আমরা পারফেক্টলি ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব তোমরা আমাদেরটা দেখো অ্যাডজাস্টমেন্ট করতে পারো ওকে আর নিচেরটাকে আমরা একটু এডিয়ে করে দেব যেটা আমাদের ফটো যে ক্লারিটিটা আছে এটা একদম বেড়ে যায় ঠিক আছে ফটো ক্লারিটিটা এরপর আমরা চলে যাবো একবার উপরের অপশনে একবার উপরের অপশনে ক্লিক করে আর এখানে আমরা করবো ফেস মুড সো আমরা একটা ব্রাশ নিয়ে নেবো আর ব্রাশ নিয়ে ফেসটাকে ঝুম করবো একটু টাইপে আর হ্যাঁ আমরা এরপর এটাতে একটু ব্রাশ করে দেবো ঠিক আছে তো ব্রাশ করে দেবো আমাদের ফেসটার উপর আর এরপর আমরা চেষ্টা করবো হাতগুলো তো করে দেওয়ার আর হ্যাঁ যা যদি একটু হয় মানে যদি একটু এডিক উডিক হয়ে যায় মিসপিস হয়ে যায় তোমরা রিমুভ অপশন চুজ করে যে তোমরা একটু রিমুভ করে নিতে পারো আর আমি ঠিক আছে আর এরপর আমরা করে দেবো ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো ঠিক আছে হালকা একটু বাড়িয়ে দেবো তো তোমরা তোমাদের ফেসে মোটা এক্সপ্রেশন করতে পারো ঠিক আছে আর এরপর আমরা চলে যাবো ইফেক্টসে আর ইফেক্টসে আমরা টেক্সচারটাকে একবারে 90 করে দেবো ওকে আর এরপর আমরা যাবো ক্লিয়ারিটিতে আর ক্লিয়ারিটিতে আমরা 27 মাইনাস করে দেবো বিকজ আমাদের ফেসটা একটু স্মুথ হয় তাই আমরা একটু কমিয়ে দেবো ক্লিয়ারিটিটাকে আর এরপর আমরা ডানে ক্লিক করবো আর এরপর আমরা চলে যাবো আবার এই অপশনে এরপর আমরা আবার ক্লিয়ারিটি কালারটাকে সিলেক্ট করে নিব আর এরপর আমরা হাইট একটু জুমিং করে আর আমরা হেয়ার উপরে এটা বসে দেবো তোমরা চাইলে তোমাদের হেয়ারটাকে এডিটিং করতে পারো বাট আমি চাই আমার হেয়ারটাকে হালকা একটু রেড কালার করতে হালকা একটু ব্রাউন করা ভালো লাগে তাই আমি আমার হ্যাটের হালকা একটু করে নিব আমার চলে যাবো কালারসে আর আমরা ক্যামটা করে দেবো 40 ওকে আমরা ক্যামটা 40 করে দেবো আর যে টাইমটা আছে ওইটা আমরা করে দেবো 41 -41 ওকে আর আমরা নিচেরটা দেবো 40 করে দেবো ওকে সো আমরা যাবো এরপর ইফেক্টসে এরপর আমরা ইফেক্টসে ক্লিক করবো আর টেক্সচারটাকে 74 মাইনাস করে দেবো 74 এরপর আমরা যাবো ক্লিয়ারিটি অপশনে আর -44 করে দেবো সো আমাদের যে চুলের কালারটা আছে এটা হাইট একটু হয়ে গেছে আর আমাদের পিকচার ডান হয়ে গেছে আর আমরা এটা সেভ করে নেবো আমাদের ফোনের ভিতরে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে তোমরা চাইলে যা দেখতে পারো ওয়াচ করতে পারো আর হ্যাঁ আমাকে সাপোর্ট করে দাও সেটা আমার নিউ ইউটিউব চ্যানেল টাকা পাওয়া